একটি লোক বিদেশে যাবে, যাত্রা করার সময়ে তার কর্মচারীদের ডেকে সে তার সম্পত্তির ভার তাদের হাতে তুলে দিল। প্রত্যেকের কর্ম ক্ষমতা বিবেচনা করে সে তাদের একজনকে দিল 500 মোহর, একজনকে 200 মোহর এবং আরেকজনকে 100 মোহর। তারপর সে বিদেশে যাত্রা করল। যে 500 মোহর পেয়েছিল সে তখনই গিয়ে তা ব্যবসায় খাটাল এবং তাতে আরো 500 মোহর লাভ করল। তেমনি ভাবে যে 200 মোহর পেয়েছিল সে আরো 200 মোহর লাভ করল। কিন্তু যে 100 মোহর পেয়েছিল সে গিয়ে মাটিতে একটা গর্ত খুঁড়ল আর সেখানে মনিবের সেই টাকাটা লুকিয়ে রাখল। বহুদিন পরে তাদের মনিব ফিরে এলো। সে তাদের কাছ থেকে হিসেব নিতে বসল। যে সেই 500 মোহর পেয়েছিল সে তখন সেই সঙ্গে আরো 500 মোহর নিয়ে এগিয়ে এলো। সে বলল, হুজুর, আপনি তো আমাকে 500 মোহর দিয়েছিলেন, এই দেখুন আমি আরো 500 মোহর লাভ করেছি। মনিব তখন তাকে বলল, বেশ বেশ, তুমি সত্যি একজন সৎ বিশ্বস্ত কর্মচারী। সামান্য ব্যাপারে তুমি যখন নিজেকে বিশ্বস্ত বলে প্রমাণ করেছ তখন আমি অনেক কিছুর ভার তোমার হাতে তুলে দেব। এসো, তোমার মনিবের আনন্দে ভাগ তুমিও নাও। এরপর যাকে দেওয়া হয়েছিল 200 মোহর সেও এগিয়ে এসে বলল, হুজুর, আপনি তো আমাকে 200 মোহর দিয়েছিলেন, এই দেখুন আমি আরো 200 মোহর লাভ করেছি। মনিব তখন তাকে বলল, বেশ বেশ, তুমি সত্যি একজন সৎ বিশ্বস্ত কর্মচারী। সামান্য ব্যাপারে তুমি যখন নিজেকে বিশ্বস্ত বলে প্রমাণ করেছ তখন আমি অনেক কিছু ভার তোমার হাতে তুলে দেব। এসো, তোমার মনিবের আনন্দে ভার তুমিও নাও। এরপর যে লোকটি 100 মোহর পেয়েছিল সেও এগিয়ে এসে বলল, হুজুর, আমি তো জানতাম আপনি কত কঠোর প্রকৃতির মানুষ। যেখানে আপনি বীজ বলেননি সেখানকার ফসলও আপনি কেটে আনেন, আবার যেখানে আপনি কিছুই ছড়িয়ে দেননি সেখান থেকেও আপনি সব কিছুই কুড়িয়ে আনেন। তাই ভয় পেয়ে আমি গিয়ে আপনার ওই 100 মোহরটি মাটির নিচেই লুকিয়ে রাখলাম। এই দেখুন আপনার জিনিস আপনারই আছে। উত্তরের মনি হল, কি পাশি ছুঁড়ে কর্মচারী হই, তুই নাকি জানতিস যে আমি যেখানে বীজ বুনিনি সেখানকার ফসল নাকি কেটে আনি, আর যেখানে কিছুই ছড়িয়ে দিইনি সেখান থেকেও আমি নাকি সব কিছুই কুড়িয়ে আনি। কাজে তোর উচিত ছিল মহাজনদের কাছে আমার ওই টাকাটা জমা রাখা, তাহলে আমি ফিরে এসে সুদ সমেত আমার সব কিছুই ফেরত পেতাম। তোমরা ওর কাছ থেকে ওই মোহরগুলো নিয়ে নাও, আর যার 1000 মোহর আছে তাকে দিয়ে দাও। কারণ যার কিছু আছে তাকে আরো বেশি দেওয়া হবে, তার সম্পদ উচ্চেই পড়বে। আর যার কিছু নেই তার যেটুকু আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। এ হল প্রভুর মঙ্গল সমাচার।